ঘূর্ণিঝড় মোরা, কোন জেলায় কত নম্বর সংকেত ঘূর্ণিঝড় মোরা, সাথিরায় প্রস্তুত 132 আশ্রয় কেন্দ্র মোরা, মোকাবিলায় প্রস্তুত কক্সবাজার, আশ্রয় হবে 5 লাখ মানুষের মোরা, রপ্রভাব, সারা দেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঘূর্ণিঝড় মোরা, র কারণে দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরগুলোতে বিশেষ সতর্ক জারি করা হয়েছে। এরই মধ্যে উপকূল থেকে অধিবাসী ও গবাদি পশু সরানোর কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে। উত্তর বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোরা আজ সোমবার বিকেল 3টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 425 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 345 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 415 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 62 কিলোমিটার, যা দমকা বা জড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। জ্বরের কাছাকাছি এলাকায় সাগর খুব উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া এই সংকেতের আওতায় রয়েছে কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং এসব জেলার কাছাকাছি থাকা দ্বীপ ও চর। অন্যদিকে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 5 নম্বর স্তর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই 5 নম্বর সংকেতের আওতায় আরও রয়েছে ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, জালুকাঠি, বাগেরহাট, খুলনা, সাথিরা এবং এদের আশপাশে থাকা দ্বীপ ও চর। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত ও উত্তর দিকে অগ্রসর হয়ে আগামীকাল মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মোরা, র অগ্রবর্তী অংশের প্রভাবে আজ বিকেল থেকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে জড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় মোরা, র প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, জালুকাঠি, বাগেরহাট, খুলনা, সাথিরা সহ এসব জেলার কাছের সব চর ও দ্বীপের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়টি যখন উপকূল অতিক্রম করবে তখন এসব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে বৃষ্টিসহ ঘণ্টায় 62 থেকে 88 কিলোমিটার বেগে দমকা অথবা জড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে। এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।